বিসমিল্লাহির রহমানির রহিম। জায়সা নিবেদিত, মঞ্জুর মোর্শেদ প্রযোজিত। আসল সিডি পেতে হলে মিউজিক প্লাসের লোগো দেখে কিনুন। মিউজিক প্লাস, গাছবাড়িয়া, চন্দনাইশ পৌর এলাকা। মোবাইল নাম্বার 01815882788। দরবারে ইয়াজিদি মে ইউ বাত সুনাতে হ্যায়, বলেন সরকার দু আলম মিলাদি মনাতে হ্যায়, এক জিন্দা হকীকত কা এহসাস দিলাতে হ্যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على وليهما اما بعد فقد قال الله تعالى في شان حبيبه تعظيم الله وتوقيرا أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا آقا تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا اللہم مولانا محمد وعلى آلی ایک سینہ تک مشابہ اے کیوں ہاں سے پاو تک حسن سبتین ان کے جامع مہنی مانور کا اللہم وعلى آل سيدنا ہم بھول نہیں سکتے سعدات کی قربانی ہم بھول نہیں سکتے
سعادت کی قربانی دربار یزیدی میں یوں بات سناتے ہیں اقبال محمد کا ممنون خدائی ہے اقبال محمد کا ممنون خدائی ہے اس نام سے ہم بگڑی تقدیر بناتے ہیں اس نام سے ہم بگڑی تقدیر بناتے ہیں سرکار دو عالم کا میلاد مناتے ہیں ایک زندہ حقیقت کا احساس دلاتے ہیں الحمدللہ والشکر للہ والصلاۃ والسلام علی رسول اللہ ادھگر شہادت کربلا محفل کمیٹی امیر بھنڈار دربار شریفیر ببستبنائی اہل بیت رسول رضوان اللہ تعالی علیہ اجمعین شرنارتے دس دن بیاپی بارتم شہادت کربلا محفل 2017 آج کے نوم دیوس آج کے سمانت سبھاپتی پیر طریقت شاہ صوفی مولانا سید محمد مامون رشید شاہ الامیری صاحب شمس الرشید شامون الرشید الامیری صاحب سبھاپتی شہادت شہادت کربلا محفل کمیٹی আজকের সম্মানিত প্রধান অতিথি সম্মানিত মেহমানান গ্রামি সম্মানিত আলোচক মন্ডলী অত্র দরবারের সাজ্জাদা নাসিনগণ সমবেত ব্রাদারনি সালাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আল্লাহ পাক সুবহান ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আজকের এই আজম শান নবম এই নবম দিবসে امام آل مقام سہ اولاد مصطفی رضوان اللہ تعالی علیہم اجمعین محبت سجانو محفل بسے ہمارے کو ہمارے محبت پرکاش کرار توفیق اور سوجوگ دیئے شکریہ آدارتے سبائی محبت آواز بولی الحمدللہ نبی جیر پبتر چرنے بے حد درود پاکر ہدیہ پیرن کرچی جی نبی جی ہمارے کے بچا بار جنو اپن اولاد در کے میدان کربلائی قربانی دیئے چھن ایٹو بولن الحمدللہ امام کربلا سلطان کربلا سید الشہداء حضرت امام حسین بن علی رضی اللہ تعالی عنہما شہو میدان کربلائی جن را تاجہ تاجہ رکھتو ڈھیل دیئے اسلام کی پرچندو تاجہ رکھے چھن امرا سبائی اونا در کے بے حد سلام پیش کرچی بلن الحمدللہ شمانی تو بستی دی ای دوس دن بے پی آج مشان شہدت کربلا محفیل اپرا ایشے اپجکت علماء اہل سنتر بشوی بیتک دھرا بہیک آلو چنا سربن کرے بے پو گیان اور جن کر چھن اٹا امدر جن بڑا خوش قسمتر بے پار আমি গুনহেগারকে একটা বিষয় দেওয়া হয়েছে সেটা হলো খুলাফায়ে রাশেদিন দের সাথে ইমামে হুসাইনের সম্পর্ক অতিব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বর্তমান সময়ে এই বিষয়ে জানাটা অতিব দরকার প্রয়োজন কারণ ইমামে হুসাইন ইমামে হাসান এবং মাওলায়ে মুশকিল কুশা মাওলায়ে কায়নাতকে মহব্বত করতে গিয়ে অনেকে খুলাফায়ে রাশেদাকে গালাগালি করে একটু আওয়াজ দিয়ে বলুন না নাউজু বিল্লাহ কেন করে এটা অজ্ঞতার কারণে না জানার কারণে এই খুলাফায়ে রাশেদার সাথে হযরত আলী আল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার ঔলাদদের সাথে কি সম্পর্ক কত গভীর সম্পর্ক কত মহব্বতের সম্পর্ক এটা জানাটা বর্তমানে ওয়াজিব হয়ে গেছে খারেজি সম্প্রদায় এখনো আছে কিনা
খারজি মাদ্রাসাও আছে না? আপনারা তো 10 দিন ব্যাপী করেছেন শহদাই কারবালার মাহফিল, খারজি মাদ্রাসায় 1 ঘন্টার জন্য কি করতে দেখেছেন? না বলেন তো দেখি। আশেপাশে তো আছে, আশেপাশে তো আছে, 1 ঘন্টার জন্য মাওলাই কায়নাতের আওলাদদের জন্য স্মরণ করেছেন, একটা অনুষ্ঠান করেছেন, করবে না তো? এ খারজিরা হলো ইয়াজিদি, খারজিরা ইয়াজিদি। কখন ইমাম হুসাইনের মাহফিল করবে? না, কখনো নয়। বিষয়টা একটু লক্ষ্য করুন, আমি কি বলছিলাম? আলী, তোমাকে একদল মারার জন্য চাইবে, আরেক দল বেশি মহব্বত করতে গিয়ে সীমা লঙ্ঘন করবে। যারা বেশি মহব্বত করতে গিয়ে সীমা লঙ্ঘন করেছিল, এদের নাম শিয়ানে আলী, এদের নাম শিয়ানে আলী। এরা হযরত আলীকে মহব্বত করতে গিয়ে এত বেশি সীমা লঙ্ঘন করেছিল, এরা সর্বদা সিদ্দিক আকবর ফারুক আজমকে অকাট্য ভাষায় গালাগালি করত। আর একটু জোরে বলেন না, না বড় আশ্চর্য লাগবে আমার উপর যে ঘটনা ঘটেছে, বেশ 2-4-5 মাস আগের কথা বলছি। আমাকে ইমুতে না হোয়াটসঅ্যাপে আমাকে একটা প্রশ্ন করেছে যে শিয়ারা কি কাফের? আমি বললাম এরা সিদ্দিক আকবর ফারুক আজমকে মন্দ ব্যবহার করে বিদায় কাফের, সুব্বু শেখাইনে কুফরুন। সে বলছে আপনার নাম্বারটা একটু দেন। আমি দিলাম সরল মনাই। সে আমার সাথে সাথেই কল করলো আমার সাথে কথা বলার জন্য, বলছে শিয়ারা কি কাফের? আমি আবার বললাম যারা সিদ্দিক আকবর ফারুক আজমকে অকাঠ্য ভাষায় গালাগালি করে বিদায় কাফের, আপনাদের আকীদা কি? আমার সাথে মিল নাই, একটু জোরে বলেন মিল নাই। অবস্থা দেখা যায় মনে হচ্ছে, মিল আছে? কারো কোন আপত্তি থাকলে তাও বলতে পারবেন ইনশাআল্লাহ। যেখানে কোরআন সুন্নার দলিল থাকবে সেখানে আপনি একগুঁয়েমি করার কোনো সুযোগ নাই। কি বলছিলাম? সে আমাকে বলছে আবার, আমি সে উল্টা বলছে আবু বকর কি নবী, তাকে মানতে হবে? একটু জোরে বলেন না, নাউজুবিল্লাহ। তা আমরা কি আবু বকর সিদ্দিককে নবী হিসেবে মানি না রাসূলে রাসূলে পাকের খলিফা হিসেবে মানি? আমার নবীজি বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মুহতাদিন। আয় আমার উম্মত, তোমাদের উপর ওয়াজিব কর্তব্য আমি নবীর সুন্নতকে আঁকড়িয়ে ধরা, আমার পরে যারা আমার খুলাফায়ে রাশিদিন হবে এদের সুন্নতকে আঁকড়িয়ে ধরা তোমাদের জন্য কর্তব্য। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের অনুসরণের দরকার আছে কিনা? ফারুক আজমের অনুসরণের দরকার আছে কিনা? ওসমান জুন্নুরাইনের অনুসরণের দরকার আছে কিনা? মাওলায়ে কায়নাতের অনুসরণের দরকার আছে কিনা? হাসানাইনে কারিমাইনের অনুসরণ করার দরকার আছে কিনা? আমরা তো সবাইকে মানি, আর এদের মধ্যে একদল কিছু মানে আরেক দল আর কিছু মানে না। একদল সাহাবাকে মানে, আওলাদে মুস্তাফাকে মানে না, আরেক দল আওলাদে মুস্তাফাকে মানে, সাহাবাকে মানে না। আর আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা সাহাবাই কেরামের অনুসরণ করি, আমাদের মুখে আওলাদে মুস্তাফার মহব্বত রাখি, ঠিক না বেটি? সেজন্য আমাদের ইমাম ইমাম আলা হযরত একটা লাইনের মধ্যে সব কোরআন হাদিস ঢুকাই দিয়েছেন, আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর। সুবহানাল্লাহ বলেন না? আহলে সুন্নাত কাহে বেড়া পারে আসহাবে হুজুর, নজম হে ওর নাব হে ইতরত রাসূলুল্লাহ কি, নজম হে ওর নাব হে ইতরত রাসূলুল্লাহ কি, সালাত নিয়া গভীর মনোযোগ। আমার নবীজি বলেন আমার সাহাবারা এটাও তোমাদের দরকার, আমার আওলাদ এটাও তোমাদের দরকার, তোমরা যদি জান্নাত পেতে চাও আমার সাহাবায়ে কেরামকে আঁকড়ে ধরতে হবে, কারণ আমার প্রত্যেকটা সাহাবি আকাশের নক্ষত্রের মতো, যে কোন একজন সাহাবিকে তোমরা অনুসরণ করবা জান্নাত পেয়ে যাবা।
নবীজি বলেন আসহাবি কান্নুজুমি বিআইহিমি কতদাইতুম হিতদাইতুম, আমার সাহাবীদের মধ্যে সকল সাহাবা আকাশের নক্ষত্রের মতো, যে কোন এক সাহাবী কোন অনুসরণ করবে জান্নাত তোমরা পেয়ে যাবে, জান্নাতি রোড পেয়ে যাবে, জান্নাতে ঢুকে যেতে পারবে। আবার এদিকে আমার নবীজি বলেন আমার আহলে বাইতের মিসাল, আমার যারা ঔলাদ হবে কিয়ামত পর্যন্ত যারা আমার বংশের মানুষ হবে, মাসালু আহলে বাইতি কাসফিনাতে নূহ বলেছেন নবীজি, বলেন আমার ঔলাদ কিয়ামত পর্যন্ত যারা আসবে এদের উদাহরণ দিলাম হযরত নূহ আলাইহিস সালামের কষ্টির মতো, নৌকার মতো, নূহ আলাইহিস সালামের জাহাজের মধ্যে যারা উঠেছিল সেই কিস্তিতে যারা উঠেছিল তারা পার হয়ে গেছে, এরা নাজাত পেয়ে গেছিল, আর যারা কিস্তিতে উঠতে পারে নাই সবাই ডুবেই ধ্বংস হয়ে গেছিল। আমার নবীজি বলেন ঠিক তদরূপ আমার কিয়ামত পর্যন্ত যারা ঔলাদ আসবে এদেরকে যারা মহব্বত করবে, নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠে যেভাবে বেঁচে গেছিল তারাও বেঁচে যাবে, আমার ঔলাদের বিরুদ্ধে যারা যাবে এরা অবশ্যই ধ্বংস আর ধ্বংস হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসহাবে রাসূল, ঔলাদে রাসূল কয়টা দল একটু জোরে বলেন না? আসহাবে রাসূলকে শিয়ারা গালি দেয়, ঔলাদে রাসূলকে খারজিরা গালি দেয়, আর আহলে সুন্নাহ মানে যারা আসহাবে রাসূলকে নেই বুকে ঔলাদে রাসূলকে বুকে নেই। আমরা সে আহলে সুন্নাহ, একটু সবাই বলেন না আহলে সুন্নাহ। আমাদেরকে আমি সেজন্য এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ, বর্তমান সময় মিসগাইড করা হচ্ছে, বলা হচ্ছে না খোলাফায়ে রাশিদের মধ্যে আবু বকর সিদ্দিক বড় জালেম ছিল, ওমর উসমান জালেম ছিল, এরা হযরত আলীর গদিকে দখল করেছে। একটু আওয়াজ দিয়ে বলুন না, নাউজুবিল্লাহ। হযরতে সিদ্দিক আকবর কি দখল করেছিলেন না সমস্ত সাহাবারা অক্ষমত পোষণ করেছে? এমন কি তারিখুল খুলাফাত আল্লামা জালালউদ্দিন সুয়ুতি নোট করেছেন হাদিস, হযরত আলী সবাই যখন সিদ্দিক আকবর হাতে হাত দিয়েছিলেন মাওলা আলী শের খোদাও হাত দিয়ে দিলেন। সিদ্দিক আকবর বলেন আলী আমি তো মনে করলাম তুমি আসবা না, সিদ্দিক আকবরকে মাওলা আলী বলেছিলেন ফামান ইউআখিরুকা, আয় আবু বকর সিদ্দিক আপনাকে কে পিছনে নিবে, কদ্দামাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো এক নম্বরে আমার রাসূল রেখেছেন। সিদ্দিক আকবর ইমামতের ক্ষেত্রে সিদ্দিক আকবর যেখানে থাকবে সেখানে আমার নবী বলেন কোন বন্দার জন্য জায়েজ হবে না আর কারো জন্য অনুমোদন নাই, যেখানে আবু বকর সিদ্দিক হবে সেখানে ইমামতের জায়গায় আবু বকর সিদ্দিক থাকতে হবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক থাকলে সেখানে আর কেউ ইমামতি করার অনুমতি আমার নবী দেন? এমনকি নাসাই শরীফের হাদিস, আবু দাউদ শরীফও আছে হাদিস খানা, একদিন সিদ্দিক আকবর এমন আমার নবীর অসুস্থের কারণে 17 রাকাত নামাজ পড়ায়, 17 ওয়াক্ত নামাজ পড়াইয়াছিলেন। কয় ওয়াক্ত? একদিন সিদ্দিক আকবর ফারুক আজমকে বলছেন ওমর আজকে তুমি পড়াও, নবীজি তো হুজরাই পাকে আছেন। এদিকে সিদ্দিক আকবর ফারুক আজমকে ইমাম বানাই দিলেন, ওনার আওয়াজটা একটু বড় আর টাইপের ছিল, আল্লাহু আকবর বলে যখন তাকবীর বললেন আমার নবীজি হুজরে পাক থেকে হাত বের করে দিলেন, বললেন লা 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 হবে না হবে না হবে না, আমার আবু বকর কই, আই ওমর তুমি পিছনে যাও আবু বকর কে ইমাম বানাই দাও। কেন? যেখানে আমার আবু বকর থাকবে সেখানে আর কেউ ইমামতি করার অনুমতি আমি দিচ্ছি না। এই কথাটাকে মাওলাই কায়নাত হযরতে সিদ্দিক আকবরকে বলছেন ফামাই ওয়াখিরুকা, কি আপনাকে পিছনে নেবে, কদ্দামাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে তো এক নম্বরে আগে নিয়ে গেছেন আমার নবীজি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা ওনাদের প্রতি ভালোবাসা, একে অপরের প্রতি কেমন ভালোবাসা ছিল ইনাদের সম্পর্ক। হযরত ইমাম হুসাইনের সম্পর্ক মূলত হযরত আলীর ব্যাপারে, হযরত আলীকে ভালোবাসতেন বিদায়,
খুলাফায়ে রাশেদা হাসানাইন কারিমাইন কো মহব্বত করতেন। কেমন মহব্বত একটু লক্ষ্য করুন, আমি আপনাদেরকে ধারাবাহিক কিছু বয়ান দেওয়ার চেষ্টা করছি, কারণ এখানে তো সময় লিমিটেড। আরেকজন বক্তা এসে গেল, আমার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে তকরিরের, সেজন্য আমি গোছাবার চেষ্টা করছি। একটু লক্ষ্য করুন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইনি এত বেশি খুশি হয়েছিলেন, এবং উনি বলতেন সব সময় কি বলতেন, যে হাদিস কানে ইমামে বুখারী কিতাবুল মানাকিবে নোট করেছেন বুখারী শরীফের মধ্যে, কি বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সিদ্দিক আকবরের কথা। একটু লক্ষ্য করুন, সিদ্দিক আকবরের কথা, উনি কথাটা এমনি বলছেন না, শপথ করে বলছেন। কি বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সিদ্দিক আকবর বলেন আমি ওই খোদার শপথ করে বলছি যার কুদরতে হাতে আমার জান আছে, আমি সে আল্লাহর কসম করে শপথ করে বলতে চাই, লাকারাবাতু রাসূলিল্লাহি, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বা ইলাইয়া আন আসিলা মিন কারাবাতি। উনি কসম করে বলছেন, রাসূল পাকের যত আত্মীয়, রাসূল পাকের আত্মীয়র সাথে সম্পর্ক স্থাপন করা, এটা আমি আবু বকরের কাছে আমার নিজের আত্মীয়র চেয়ে আরো বেশি প্রাধান্য দিয়ে থাকি। উচ্চ আওয়াজে বলেন, আমি আমার ছেলেকে যত পছন্দ করি না, যত ভালোবাসি না, তার চেয়ে আমার নবীর আওলাদকে আমি আবু বকর বেশি ভালোবাসি। কথা বোঝা যায়? কে বলেছেন? সিদ্দিক আকবর বলেন, এদিকে আমার ছেলে, এদিকে নবীর ছেলে। হাসানাইন কারিমাইনকে আমার নবী নিজের ছেলে বলতেন। আর একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। হাসানাইন কারিমাইনকে আমার নবী কি বলতেন? ছেলে বলতেন। হ্যাঁ ভাই, ইবনি সাইয়্যিদ বলেছেন বুখারী শরীফ কিতাবুল মানাকিব, মানাকিব হাসান উল্টালে পাওয়া যায়। একদিন আমার নবী জি মিম্বরে বসছিলেন, পাশে ইমাম হাসান বসে আছেন, সাহাবাই কেরামকে নবীজি খুতবা দিচ্ছিলেন। এই খুতবা অবস্থায় হযরত ইমাম হাসান ছোট্ট ছিলেন, একবার দৌড়ে সাহাবার দিকে যান, আবার দৌড়ে নবীজির দিকে যান, নবীজি বক্তব্য অফ করে দিলেন। অফ করে দিয়ে বললেন, আয় আমার সাহাবা শুনো, ইন্না ইবনি হাসান হাযা সাইয়্যিদ, আজকে যে দৌড়াদৌড়ি করছে বাচ্চা, একদিন আমারে হাসান আমার বেটা সরদার হবে, রাষ্ট্রপ্রধান হবেন। যারা বলেন নবীজির কাছে ইলমে গায়েব নাই, অদৃশ্যের জ্ঞান নাই, তাহলে আপনারা একটু বুখারী শরীফের হাদিসটা ডিলিট করে দিতে পারবেন? কি বলেন, সম্ভব? আমার নবী বললেন, আমার সাহাবা আজ আমার এই বেটা হাসান দৌড়াদৌড়ি করছে, পিচ্ছি বাচ্চা বিদায়, কিন্তু একদিন সমাজ সমাজের সরদার হবে, রাষ্ট্রপ্রধান হবে, ইনশাআল্লাহ আই ইউসলিহা বিহি বাইনা ফিয়াতাইন আযিমাতাইন মিনাল মুসলিমিন। আমি নবী দেখতে পাচ্ছি আমার ইন্তেকালের বহু বছর পরে মুসলমানের বড় বড় দুইটা গ্রুপ হবে, মারামারি করার আশঙ্কা হবে, কিন্তু আমার বেটা হাসানের মাধ্যমে আমার আল্লাহ উভয় গ্রুপকে সমাজতায় নিয়ে আসবেন। উচ্চ আওয়াজে বলেন, সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ, আমার আলোচনাটা বর্তমান সমাজে খুব বেশি অতীব দরকার, অতীব দরকার। অনেক সুন্নি পাবলিকের কথা বাদ দিলাম, আলেমকে নিয়ে যাচ্ছে, সুন্নি আলেম বিক্রি হয়ে যাচ্ছে, পাবলিক তো অনেক দূরের কথা। সেজন্য বর্তমান সমাজে এই আলোচনাটা অতীব দরকার, রেকর্ড হচ্ছে, এগুলা ধরে মোবাইলে মোবাইলে বিভিন্ন জায়গায় এটা প্রচারও দরকার আছে, খেদমত স্বরূপ দরকার আছে কি না? আল্লাহ সবাইকে কবুল করুক। আমি কি বলতে চাচ্ছিলাম, মনোযোগ আছে তো? কি বলেছিলাম, এই যে আমার এই বেটা বড় হবে, রাষ্ট্রপ্রধান হবেন, আর দুটা গ্রুপ মারামারি করার জন্য আসবে, উভয় গ্রুপকে আমার আল্লাহ এই আমার বেটার মাধ্যমে সমঝোতায় নিয়ে আসবে, মারামারি বন্ধ করে দিবেন। বলেছেন কখন? যখন ইমাম হাসান কি ছিলেন, আর সমঝোতা করেছেন কি না? যারা আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধ আচরণ করেন, আমি আজকে শহীদাই কারবালার মাহফিল থেকে মেসেজ দিতে চাই, ইমাম হাসানের সাথে বৈঠক হয়েছিল, আমির মাবিয়ার সাথে, ইমাম হুসাইনের সাথে, ইয়াজিদের সাথে কি বৈঠক হয়েছে? বৈঠকের প্রশ্ন আসে কেন? এসির না হোক ছিল,
মারদুদ ছিল, গায়র মকবুল ছিল, তার সাথে বৈঠকের কোনো প্রশ্ন আসে না। সেজন্য ইমাম হোসেন বলে না, ইয়াজিদের সাথে আমার বৈঠক হবে না, দরকার বশত হাতে তলোয়ার নেব। আর ইমাম হাসানের সাথে আমির মাবিয়ার কি হয়েছিলেন, বৈঠক হয়েছিল, এমনকি আমির মাবিয়াকে উনি গদিও দিয়ে দিলেন। আমির মাবিয়া যদি না হক হতেন, আদালত যদি উনার না থাকতো, কি ইমাম হোসেন কি গদি দিতেন না তলোয়ার নিতেন? আপনারাই বলেন না, আপনার বিরক্ত বোধ করছেন মনে হয়। কি বলছিলাম, আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার হুকে ইমাম হাসান কি দিয়ে দিলেন, গদি দিয়ে দিলেন। বলে ঠিক আছে, আপনি হকদার নিয়ে নেন, আপনাকে আমি সাপোর্ট দিলাম। তো সাপোর্ট দিয়েছেন কে? ইমাম হাসান। যেখানে সাপোর্ট দিয়েছেন ইমাম হাসান, সেখানে আমি উল্টা বলার কোনো সাহস আছে, কোনো ক্ষমতা আছে? কেন ইমাম হাসানকে মহব্বত করতে গিয়ে ওনা আমির মাবিয়ার বিরুদ্ধে কথা বলা হচ্ছে? এ ব্যাপারে নেটের মধ্যে আমি গুনাগারের নাম সার্চ করলেই আপনারা পাবেন। আমির মাবিয়ার সানে দুটা আলোচনা আছে, একেবারে কোরআন এবং সুন্নার ব্যাপক দলিল দিয়ে আলোচনা হয়েছে, আপনি একটু ডাউনলোড করবেন, শুনবেন। কোন সাহাবীকে গালি দেওয়ার সে দুঃসাহস করবেন না। আল্লাহ সে তৌফিক সবাই সুন্নি মুসলমানকে সতর্ক থাকার তৌফিক দান করুক। এগুলা শিয়াদের প্রচলনা, এই শিয়াদের বড় ভ্রান্ত আকিদা আমাদের ভিতরে ঢুকাই দিচ্ছে, শিয়াদের বড় ষড়যন্ত্র, অনেক সুন্নিরা আমরা বুঝছি না। আল্লাহ সুন্নি জামাতকে এক থাকার তৌফিক দান করুক। মনোযোগ আছে? তাহলে সমঝোতা করেছেন অনেক বছর পরে, প্রায় 35 বছর পরে, আর আমার নবীজি 35 বছর আগে বলে দিচ্ছেন, আমার এই বেটাকে আমার আল্লাহ সরদার বানাবেন, ওনার মাধ্যমে দুইটা গ্রুপকে সমঝোতায় নিয়ে আসবেন। ঠিকই নিয়ে আসলেন, আরো প্রায় ক বছর পরে? আর একটু জোরে বলেন না, 30 থেকে 35 বছর পরের ঘটনা। কিন্তু নবীজি আগে বলে দিয়েছেন, এটার নাম, আর একটু জোরে বলেন না, এই এলমে গায়বের এলম নবীজিকে কে দিয়েছেন? কোন বান্দা যদি অস্বীকার করে আমার নবীর কি আসে যায়? বলেন না, কোনো কিছু আসে যায় না। লক্ষ্য করুন, আমি কি বলতে চাচ্ছিলাম, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই দুনিয়ার মুসলমান একদিকে আমার আওলাদ, আরেকদিকে নবীজির আওলাদ, আমি খোদার কসম করে বলছি, আমি নবীর আওলাদের প্রতি আমার নিজের আওলাদের চেয়ে নবীর আওলাদের প্রতি আমি সম্পর্ক বেশি রাখব, এদের প্রতি মায়া দয়া বেশি করব, কারণ আমি আমার নবীকে মহব্বত করি, নবীকে তাজিম করি। নবীজিকে তাজিম করা মানে নবীর আওলাদকে তাজিম করতে হবে। উচ্চ আওয়াজে বলেন, নবীকে মহব্বত করা মানেই নবীর আওলাদকে মহব্বত করা। এই শিক্ষা দিচ্ছেন সিদ্দিক আকবর, সুবহানাল্লাহ বলবেন না? এই রাওয়ায়েতটা নোট হয়েছে বুখারি শরীফে। কোন শরীফে? বুখারি শরীফে আসছে। কি বলতেছেন? ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাকারামাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বা ইলাইয়া মিন আন আসিলা মিন কারাবাতি। আমি নিজের আত্মীয়ের সাথে সম্পর্ক স্থাপন করাচ্ছে, নিজের আত্মীয়ের সাথে ভালো ব্যবহার করাচ্ছে, আমি আমার নবীর আত্মীয়ের প্রতি ভালো ব্যবহার করব। একটা দুষ দেই সিদ্দিক আকবরের, কি জানেন? সেটা হলো বাগে ফাদাক। খাইবরের একটা বাগান ছিল আমার নবীর, এগুলা জানা দরকার আছে কিনা? খাইবরের একটা নবীজির খেজুর বাগান ছিল, এটার নাম বাগে ফাদাক। হযরত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর যখন খলিফা হয়ে গেলেন, নবীজির রেখে যাওয়া বাগে ফাদাক হযরত আবু বকর সিদ্দিক এটা বাইতুল মালে ঢুকাই দিলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কি করেছেন ভালো করে শুনুন, এই বাগানটা কি কোথায় ঢুকাই দিলেন? মানে রাষ্ট্রীয় কোষাগারে। হযরতে ফাতেমাকে সে বাগে ফাদাক দেন নাই। আচ্ছা বলতে হচ্ছে, আমি মারা গেলে আমার আমার আপনি আমার এই সম্পদ আদি কে পাবে? আওলাদরা পাবে না? এখন নবীজির ইন্তেকালের পর সিদ্দিক আকবর সম্পদ সব কোথায় নিয়ে গেলেন? সরকারি ভাবে আওলাদকে দেননি। এখন শিয়ারা বলতেছে, এটা সিদ্দিক আকবর বড় জুলুম করেছেন মা ফাতেমা উপর, মা ফাতেমার উপর, আওলাদে মুস্তাফার উপর। আর আপনারা তো সহজে বুঝবেন, এটা তো স্বাভাবিক কথা, বাবা মারা গেলে সন্তানই সম্পদ পায়, সিদ্দিক আকবর নিশ্চয় জুলুম করেছেন, এটা বুঝে ফেলবেন।
বিষয় কি সেরকম একটু জানার দরকার আছে কি না? বিষয়টা কি গভীর মনোযোগ। আমার নবীজি একটা হাদিসকে সম্বোধ সামনে রেখে, আমার নবীজি হাদিসকে সামনে রেখে এই কথা এই ফয়সালা সিদ্দিক আকবর দিয়েছিলেন। নবীজি বলেন, ইন্নাল আমবিয়া লাম ওয়ারিসু লাম ইওয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়ালাকিন আর-রাসূল ইলমা। নবীজি বলেন, শুধু আমি নবী নই, আমার পূর্বে যত নবী দুনিয়া থেকে পর্দা করেছেন সমস্ত নবীর এটা বৈশিষ্ট্য, সেটা কি কোন নবী এন্তেকাল করার পরে ওনার সম্পদাদি ওনার আওলাদের জন্য রেখে যায় নাই, কোনো ওয়ারিস রেখে যায় নাই। সমস্ত নবীগণ দুনিয়া থেকে পর্দা করার সময় ওনারা সম্পদ রেখে যায় ইলমে দ্বীন। নবীরা মারা যাওয়া তার এন্তেকালের সময় রেখে যায় কি, একটু জোরে বলেন না, কোন জায়গা জমিন সম্পত্তি রেখে যায়? শুধু আমাদের নবী নয়, সমস্ত নবী এন্তেকালের সময় কোন জায়গা জমিন রেখে যায় না, রাখলে সব বাইতুল মাল হয়ে যায়, আর রেখে যায় কি? সেজন্য আমার নবীর আলম সেই এলমে রাসূল যারা গ্রহণ করেছেন ইনাদেরকে বলা হয় ওয়ারেসে মুস্তাফা, ওয়ারেসে নবী, ওয়ারেসুল ওয়ারাসাতুল আম্বিয়া। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। যারা নবীর রেখে যাওয়া এলমকে অর্জন করেছেন তারাই নবীর ওয়ারিস, এ কথা আপনারা বলেন কি না? আলেমরা নবীর ওয়ারিস, এ কথা আপনারা বলেন না? এটা কি আপনাদের মন গড়া কথা না নবীজি বলেছেন? সেজন্য আমার নবীজি বলেন, এ আমার উম্মতের, এ আমার উম্মতেরা শুনো শুনো, আমরা কোনো লানুরিসু, আমরা কোনো কিছু ওয়ারিস বানাই না, আমরা কখনো কাউকে ওয়ারিস বানাই না, এন্তেকালের পরে আমাদের কোনো আওলাদ আমাদের সম্পদের ওয়ারিস হয় না, এ যত সম্পদ হবে সব বাইতুল মালের গরিব মিসকিনের জন্য হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসকে সামনে রেখে সিদ্দিক আকবর বাগে ফদক যেটা নবীজির বাগান ছিল সেটা নবীজির আওলাদকে দেন নাই, কোথায় নিয়ে আসছেন একটু জোরে বলেন না? হ্যাঁ, মা ফাতেমা গিয়েছিলেন সিদ্দিক আকবরের কাছে, বাগে ফতেকের প্রস্তাব করেছিলেন, তখন সিদ্দিক আকবর ওনাকে বোঝাই দিলেন হাদিস দিয়ে, তখন মা ফাতেমা বুঝে কোনো ধরনের আপত্তি না রেখে সুজা চলে আসছিলেন। আর এখন সে মা ফাতেমা ওলাদ মুস্তফাকে বেশি ভালোবাসতে গিয়ে সীমা লঙ্ঘন করে বলে, না আবু বকর সিদ্দিক ফাতেমার উপর জুলুম করেছে। এগুলা জানার দরকার আছে কি না? খোলাফায়ে রাশেদার মহব্বত আওলাদে রাসূলের উপর ছিল কি না? যে আবু বকর সিদ্দিক কসম করে বলেছেন, আমি আমার পরিবারের চেয়ে আমার নবীর পরিবারকে বেশি ভালোবাসি। সে আবু বকর সিদ্দিক কি ওনাদেরকে জুলুম করতে পারে? কখনো নয়। এমনকি শুনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই হাদিস কানা বুখারী শরীফ আসছে, মিশকাত শরীফ ও হাদিস কানা কিতাবুল মানাকিব খুললে পাওয়া যায়। একদিন হযরত ইমাম হাসানকে মাওলা আলী শের খোদা কাঁধে করে নিয়ে যাচ্ছেন। কাকে? ইমাম হাসান ছোট ছিলেন, মাওলা আলী শের খোদা ওনার ছেলেকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন, দেখলেন সিদ্দিক আকবর। হযরত আলীকে সালাম দিয়ে বলছেন, ইয়া না বিইবনি শাইবা বিইবনি সাবিহা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা সাবিহান বি আলী ওয়া আলিয়ুন ইয়াদহাকু। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর হযরত আলী আল মুর্তজাকে সালাম দিয়ে বললেন, আই আলী, আপনার কাঁধে কে, ইনার চেহারা তো খুব হো নবীর মতো, আপনি আলীর মতো তো হই নাই, ইনি তো নবীর ছেলে আপনার ছেলে নই। কি বলেছেন? আপনার কাঁধে যিনি, ইনি তো নবীর ছেলে, আপনি আলীর ছেলে না। এই কথা শুনতে হযরত আলী হেসে দিলেন। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। এমনি তো হযরত আলীর যত বাচ্চা দুনিয়াতে আসবে সব নবীরই বাচ্চা, ঠিক না বেটি? এই ক্ষেত্রে আমার নবীজি বলেছেন, এই দুনিয়ার মুসলমান, আমি নবীর সাথে অন্য কোন নবীরও আমার আল্লাহ তুলনা রাখে নাই। সেই ক্ষেত্রে সমস্ত নবীর বংশ বিস্তার হয়েছে ছেলের মাধ্যমে, আর আমি নবীর বংশ বিস্তার হয়েছে হযরতে আলীর মাধ্যমে। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ।
তাহলে আওলাদে নবী আলী যারা এরাই আওলাদে নবী, ঠিক না বেঠিক? আওলাদে আলী যারা এরাই আওলাদে নবী। আর আমার হযরত সিদ্দিক আকবর বলছেন, এ আলী, ইনি তো আপনার ছেলে না, এটা তো নবীর ছেলে, কারণ আপনার চেহারার সাথে মিল নাই, কার চেহারার মিল? কারণ ইমাম হাসানের পুরো চেহারাটা আমার নবীর চেহারার মতো ছিল, এমনকি ইমাম হুসাইনও প্রায় নবীর মতো ছিলেন। দুজনকে দাঁড়াই করে দিলে মনে হচ্ছে ইনার ইনাদের ভিতরে আমার নবীর নূরানির চেহারার ঝলক মারছে। দেখেন ওনাদের প্রতি কি সুন্দর আচরণ, একে অপরের প্রতি ভালোবাসা, হৃদয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সিদ্দিক আকবরকে দেখে হাসছিলেন। সিদ্দিক আকবরও মাওলানা আলী শের খোদাকে দেখে দেখে হাসে। সিদ্দিক আকবর বললেন, আলী, সিদ্দিক হযরত আলী প্রথমে বললেন, আই আবু বকর সিদ্দিক আমিরুল মুমিনীন খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি আমার দিকে দেখে এভাবে হাসছেন কেন? বলে, আলী, আপনার চেহারা দেখে, আপনার চেহারা দেখে আমার একটা নবীজির বাণীর ইয়াদ হয়ে গেছে। আরেকটা বিষয় মনে রাখবেন, আরেকদিন হযরতে সিদ্দিক আকবর হযরত আলীর দিকে চেহারার দিকে দেখে খুব বেশি দেখে আছেন, অন্য কোন খবর নাই, হযরত আলীর চেহারা দেখতেই আছেন। ইনাদের একে অপরের প্রতি মহব্বত দেখেন। আচ্ছা, আমি কাউকে যদি ঘৃণা করি ওনার তারই প্রশংসা আমি কখন আমার মুখ দিয়ে করব? কিন্তু সিদ্দিক আকবর মাওলানা আলীকে কি মহব্বত করতে দেখেন, হযরত আলীকে এভাবে চেহারা দেখে আছেন। যে রওয়ায়েতটা ইমামে তিরমিজি কিতাবুল মানাকিব নোট করেছেন সেটা কি, হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আব্বা, আজকে আলীর চেহারার দিকে এভাবে আপনি দেখছেন, ঘটনা কি? হযরত সিদ্দিক আকবর বলেন, আয়েশা, শুনো, আমি নবীর সুবহানে শুনেছি, নবীজি বলেন, আন-নাজরু ইলা আলী ওয়াজহে আলীন ইবাদাতুন, হযরত আলীর চেহারার দিকে দেখা এটা ইবাদত। হাদিসটা বর্ণনা করেছেন কে? সিদ্দিক আকবর বলেন না, হাদিসটা বর্ণনা করেছেন সিদ্দিক আকবর। আর সিদ্দিক আকবরের অন্তরে যদি হযরত আলীর বিদ্বেষ থাকতো, কখনোই হাদিস বর্ণনা করতেন? আরো গোপন করে রাখতেন? এটা বয়ান করে দিলেন, প্রমাণ দিলেন, ওনাদের অন্তরে একে অপরের প্রতি ভালোবাসা ছিল, রুহামা ও বাইনাহুম ছিলেন। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। একে অপরের প্রতি খুব মায়াবী দরদি ছিলেন, একে অপরের প্রতি ভালোবাসা ওনাদের অন্তরে ছিল। আর এই সিজারা উঠে বলছে না, আমরা আবু বকরকে মানি না, ওমরকে মানি না, উসমানকে মানি না, ইনাদের কাকাট্ট বসায় গালাগালি করে। একটু আওয়াজ দিয়ে বলুন না, নাউজুবিল্লাহ। সেজন্য আমরা যারা সুন্নি আছি আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে কি না? আল্লাহ সুন্নি মুসলমানদেরকে বিভিন্ন বেঈমানি তুফান থেকে হেফাজত করুক। আরেকটু জোরে বলুন না, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি তেরি কুরবানি নে জিন্দা কর দিয়া ইসলাম কো, তেরি কুরবানি নে জিন্দা কর দিয়া ইসলাম কো, ও রহেগা তাবদ তেরি বদৌলত এ হুসেন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবি দেখেন ইনাদের প্রতি একে অপরের মহব্বত কি সেটা দেখাচ্ছে। হযরত আলী বলেন, অগো খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি আমার দিকে দেখে হাসছেন কেন? সিদ্দিক আকবর বললেন, আই আলী, আপনার চেহারা দেখে নবীজির একটা বাণীর স্মরণ পড়ে গেছে, সেটা কি জানেন? আমি নবীজির সুবহানায় শুনেছি, এ আমার উম্মতেরা, শুনো শুনো, আল্লাহ জান্নাত বানিয়েছেন আমার উম্মতের জন্য। আমি নবী বলতে চাই, যার অন্তরে আমার আলীর প্রেম ভালোবাসা থাকবে না, এরা কখনো জান্নাতে যেতে পারবে না।
কারণ মুমিন এবং মুনাফিক চিনার বড় আলামত হলো মুমিন হলে হযরত মাওলানা আলীকে ভালোবাসবেন আর মুনাফিক হযরত আলীকে ভালোবাসবেন না এরা অন্তরে অন্তরে মাওলানা আলীর বিদ্বেষ রাখবে উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ মুমিন হলে সমস্ত মুমিন মাওলানা আলীকে কি করবেন আর একটু জোরে বলেন না আর মুনাফিক বিদ্বেষ রাখবে আর আমার নবীর থেকে শুনেছি তুমি আলীকে ভালোবাসলেই নাকি জান্নাতে যেতে পারবে আর তুমি তুমি সিগনেচার না করলে নাকি কেউ জান্নাতে যেতে পারবে না এটা আমি নবীজির জুবানে শুনেছি এই কথা বলার পরে হযরতে মাওলানা আলীও বললেন হাই খলিফাতুর রাসূলুল্লাহ একদিন তো আপনার ব্যাপারও আমাকে আমার নবীজি একটা বাণী বলেছেন আমার কাছে তো সেটাও মনে পড়ে গেল বলে কি শুনেছেন একটু বলেন হযরতে মাওলানা আলী বলেন আলী তোমার হাতেই কলম থাকবে যার পক্ষে তোমার সিগনেচার হবে ওই বান্দা পুলসের হাত পার হতে পারবে এরা হজে কোসার পাবে এরা জান্নাতে যেতে পারবে তুমি আলীর সিগনেচার না থাকলে কেউ আশেপাশে ঘুরতে পারবে না জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই খবরদার আমি তুমি আলীকে বলে দিচ্ছি যার অন্তরে আমার আবু বকরের বিদ্বেষ থাকবে তুমি আলী কখনো তাকে সিগনেচার দিতে পারবে না যাই সমস্ত শিয়ারা হযরত আলীকে মহব্বত করতে গিয়ে সিদ্দিক আকবরকে গালি দেয় আপনি বলুন তো দেখি মাওলানা আলী শের খোদা তার পক্ষে কি সিগনেচার দিবেন না নিষেধ করেছেন কে নবীজি বলেন না কে আই আলী খবরদার তুমি ওই বান্দার জন্য সিগনেচার দিতে পারবে না যার অন্তরে আমার আবু বকর মহব্বত থাকবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত তার অনুসারী আমাদের অন্তরে সবার মহব্বত আছে কিনা কারো বিদ্বেষ আছে আমরা সিদ্দিক আকবর কনফারেন্স করি আমরা মাওলানা আলী শের খোদার শাহাদাত বার্ষিকী করি মাহে রমজানে আমরা মাওলানা আলীর সেই কলিজার টুকরাদের শাহাদাতের অনুষ্ঠান করি ঠিক না বেঠি কারো প্রতি বিদ্বেষ আমাদের সবার প্রতি ভালোবাসা এটার নাম নাজাত আরেকটা বিষয় লক্ষ্য করুন এর বাইরেটা আর রিয়াদ আন নাদার প্রথম খণ্ডের মধ্যে রেওয়ায়েতটা আসছে সেটা হলো একদিন নবীজি বসে আছেন মসজিদে নববীতে প্রায় সময় নবীজির ডান পাশে সিদ্দিক আকবর বসতেন বাম পাশে হযরত ওমর বসতেন কারণ আমার নবী বলেন লি ওয়াজিরান ফিস সামা ও ওয়াজিরান ফিল আরদে দুনিয়ার মুসলমান আমি নবীর দুজন ওয়াজির আছে পরামর্শদাতা দুজন আসমানে আর দুজন জমিনে আসমানে যিনি যেই দুইজন আমার আমি রাসূলের ওয়াসির আছে আমার মন্ত্রী একজনের নাম জিব্রাইল আর একজনের নাম মিকাইল আর জমিনে আমার দুই মন্ত্রী আছে ওয়াসির আছে একজনের নাম আবু বকর আর একজনের নাম ওমর আর একটু জোরে বলুন মারহাবা সেজন্য আমার নবীজি প্রায় সময় দুই মন্ত্রীকে দুই ওয়াজিরকে দুই পরামর্শদাতাকে দুই সাইডে বসাতেন ডানে সিদ্দিক আকবর বামে ফারুক আজম বসতেন একদিন মাওলানা আলী দূরে বসে আছে হঠাৎ করে সিদ্দিক আকবরের নজরে মাওলানা আলীর দৃষ্টি মাওলানা আলীর প্রতি যখন দৃষ্টি বললেন হঠাৎ উনি আব্দিরি করলেন না দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে হযরত আলীকে এনে ডেকে এনে আমার নবীর ডান পাশে বসাই দিলেন উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ মহব্বত না থাকলে কাজ কখনো করবেন নবীজির পাশে বসাই দিলেন কাকে মাওলানা আলীকে কে আজকে শিয়ারা হযরত আলীকে ভালোবাসতে গিয়ে সিদ্দিক আকবরকে গালি দিচ্ছে আমি তো আমার কথাটা বলি নাই ওই যে বললাম মোবাইলে সে আমাকে রিং দিল রিং দেওয়ার পরে কথাটা বলবো আমি বলে তোমাকে আমি চিনছি কাটো সে কাটে না আমি বলছি তুমি কে আমি চিনছি তুমি আর শুননি নাই এমনি হোসেনের নাম রেখেছে তার পিছন নামের পিছনে হুসাইনি আছে আমরা তো হুসাইনি আমরা হুসাইনি না ইয়াজিদি আর একটু জোরে বলুন শিয়ারা কি হুসাইনি এরা জাহান্নামি শিয়ারা কি আর একটু জোরে বলেন কোন সন্দেহ আছে নাই একটু মনে রাখুন যারা বাবু সালাম দিয়ে মদিনা শরীফে ঢুকলে আমার নবীকে সালাম দেয় ঠিক সিদ্দিক আকবর ফারুক আজমের মাজারের সামনে এসে থুতু মারে এরা এত বড় মারাত্মক আমরা তো শিয়া শুন দেখি না এরা ওলাদ রাসূলের ভালোবাসা দেখায় কিন্তু ভালোবাসা দেখায় দেখায় ইমানের গোড়া মেরে দিবে সতর্কতা কি আমি কি বলছিলাম ওই বান্দা
আমি কাটাই দিলাম, সে আমাকে রিং দিলে আমি রিং ধরি না। দুই একদিন পর দেখলাম আরেকটা মোবাইল নাম্বার থেকে সে আমাকে কল দিল, আমি চিনি নাই। আমি রিসিভ করার সাথে সাথে দেখলাম সে আবু বকর সিদ্দিক, ফারুক আজম, ওসমান জুরাজ, হযরত তালহা, হযরত জুবাইর বিন আমর, হযরত আয়েশা ধরে শুরু করে তার মুখে হই পড়ছে, এরকম করে গালাগালি করতেছে। চট্টগ্রামের ছেলে, তার নাম্বার আমার কাছে সেভ করা আছে, যাচাই করতে চাইলেও পারে। যেটা আমার উপর যাচ্ছে সেটা বলছি, সতর্ক থাকবেন সুন্নি জনতা। কি বললাম? হযরতে সিদ্দিক আকবরের সাথে মাওলা আলী এবং মাওলা আউলির আওলাদের প্রতি ভালোবাসা আছে কিনা? আমি আমার সাবজেক্টের উপর আছি, একটু লক্ষ্য করুন। এবার আমি সিদ্দিক আকবর থেকে ফারুক আজমের দিকে যাচ্ছি। ফারুক আজমের অন্তরে আওলাদে মুস্তাফার কি ভালোবাসা ছিল জানার দরকার আছে কিনা? সেটা হলো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ইনিও নিজের আওলাদ থেকে, নিজের আওলাদ থেকে রসুল পাকের আওলাদকে বেশি ভালোবাসতেন। আর একটু জোরে বলুন, কাউকে কিছু দিলে ভালোবাসার প্রকাশ, অন্য কাউকে অল্প দিলে নিজের ছেলেকে কম দেয় না বেশি দেয়? সহযোগিতা করেন না, কিছু বন্টন করতে দিলে আপনাকে, আপনার ছেলেও আছে আরো অন্য অন্যান্য ছেলেরা আছে, কিরকম দিবেন? অন্য ছেলেকে ছোট অল্প অল্প দিয়ে বেশি বাঁচাবেন, যাতে ছেলেকে লাস্টে দিলে দিয়ে ফেলতে পারেন? এটাই তো আমাদের স্বাভাবিক ফিতরি, আমাদের এটা স্বভাবগত অভ্যাস। কিন্তু খলিফাতুল মুসলিমিন ফারুক আজম যখন খলিফা হলেন, এ রাওয়ায়েতটা রিয়াদুন নাদরার দ্বিতীয় খণ্ড 28 নম্বর পৃষ্ঠাতে রয়েছে, আবার শিবলি নোমানিও কিতাবুল খারাজের মধ্যে নোট করেছেন। সেটা কি? এই বাইতুল মাল থেকে প্রত্যেকের জন্য একটা বাজেট ছিল। হযরতে ফারুক আজম, ওনার ছেলের নাম আব্দুল্লাহ, আর ইমাম হাসান এবং হুসাইন ইনারা ছিলেন নবীজির আওলাদ। হযরতে আব্দুল্লাহ, হযরতে আসিম ইনারা হযরতে ফারুক আজমের ছেলে। ওই বন্টনের মধ্যে দেখা যায় আব্দুল্লাহর জন্য যত বাজেট রেখেছেন ফারুক আজম, হযরত ইমামে হাসানের জন্য তার ডবল রেখেছেন। উচ্চ আওয়াজে বলেন, নিজের ছেলেকে যত দিয়েছেন তার চেয়ে ডাবল দিয়েছেন নবীর ছেলেকে। এটাই তো ভালোবাসার প্রকাশ, ঠিক না বেটি? তখন একদিন আরেকজন তৃতীয় একজন বান্দা জিজ্ঞেস করলেন, ওগো আমিরুল মুমিনিন, এরকম দৃষ্টান্ত তো আমরা দেখি নাই, আপনি আপনার ছেলেকে দিচ্ছেন কম, নবীর আওলাদকে দিচ্ছেন বেশি, ঘটনা কি? বলো ঘটনা আর কি? আমি ওনাদেরকে বেশি মহব্বত করি, এটা প্রমাণেরই। এখন এখন এত বছর এসে পড়ে এসে বলছে, না ওনাদের অন্তরে আওলাদে রাসূলের মহব্বত ছিল না। কতটা বাস্তব না অবাস্তব, এটা বড় তোহমত অপমান, সতর্ক থাকিয়েন। সিদ্দিক হযরতে ফারুক আজম নিজের ছেলের জন্য যা রেখেছেন আর নবীর আওলাদের জন্য তার চেয়ে বেশি না কম? কত বেশি? আর একটু জুড়ে বলেন না, তাহলে ভালোবাসাও জুড়ে বলেন না, ভালোবাসাও কাছে সন্তান। সেজন্য একদিন ছোট ছোট বাচ্চা হযরতে হাসানের সাথে, ইমাম হোসেনের সাথে, হযরতে আব্দুল্লাহ, ইমাম হযরতে ইমাম হুসাইনের সাথে, ফারুক আজমের ছেলের সাথে কটা কাটাকাটি হলো। এই বাচ্চারা যেরকম করে, হঠাৎ করে বলছিল গোলাম ইবনুল গোলাম, এই তুমি তো গোলামের বাচ্চা গোলাম। তখন খলিফাতুল মুসলিমিন ফারুক আজম গোটা অর্ধজাহানের খলিফা, দিলেন বিচার বাবাকে, আব্বা হুসাইন তো আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে, আমি নাকি গোলাম ইবনুল গোলাম? বলে হুসাইনকে ডেকে নিয়ে আসো, বিচার হবে। ফারুক আজম তো আদলুল সাহাব ছিলেন, বড় ন্যায়প্রায়ণ ছিলেন। এদিকে ইমাম হুসাইন আছে, এদিকে হযরত আব্দুল্লাহ আছে, বলছে হুসাইন তুমি কি আব্দুল্লাহকে গোলাম ইবনুল গোলাম বলেছো? ইনি তো আর মিথ্যা বলার কি নাই, ইচ্ছাও নাই, আমাদের তো ইচ্ছা বেশি কি বলার। এ আওলাদ মুস্তাফা ইমাম হুসাইন বলে, হ্যাঁ বলছি। বলে তুমি বলেছো, তাহলে কাগজে লিখে দাও। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। আয় হুসাইন, এই আব্দুল্লাহ গোলাম, আব্দুল্লাহর বাবা গোলাম তোমাদের বংশের, এই কথাটা তুমি কাগজে লিখে দাও, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এটা আমার সার্টিফিকেট পেশ করব। আরে তাকবীর, আরে সালাত, আরে হোস,
আই হোসাইন তুমি আজকে দুনিয়াতে সার্টিফিকেট দাও, আমি উমর ফারুক যদি বর্দজাহানের মালিক আমিও তোমাদের গোলাম, আমার বাচ্চারও তোমাদের গোলাম, আমরা নবী বংশের গোলাম হতে চাই, এটা আমাদের বড় আকাঙ্ক্ষা, এটা তুমি মুখিক বললে হবে না, এটা লিখিত দিয়ে দাও। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কেমন শ্রদ্ধা! হযরত ফারুক আজম বুড়ো হয়ে গেল, বুড়ো অবস্থায় হযরত আলীর মেয়ে ছিলেন উম্মে কুলসুম অন্য ঘরের, কারণ মাওলা আলী শের গোদা মা ফাতেমা যতদিন শ্বশুরে জীবিত ছিলেন ততদিন অন্য কোনো শাদী করতে পারেন নাই, নবীজির নিষেধ ছিল। হযরতে ফাতেমার ইন্তেকালের পর মাওলা আলী তো অন্য আরো অনেক শাদী করেছেন। মাওলা আলী অন্যান্য ছেলের নাম কি জানেন? এক ছেলের নাম আবু বকর, এক ছেলের নাম উমর, এক ছেলের নাম উসমান। তো মাওলা আলী শের গোদা আবু বকরকে মহব্বত না করলে নিজের ছেলের নাম আবু বকর নাম দিত। এই আবু বকর ইনিও ময়দানে কারবালা শহীদ হয়েছেন ইমাম হুসাইনের সাথে, উমর যিনি উনিও শহীদ হয়েছেন হযরত আলীর ছেলে ইমাম হুসাইনের সাথে, যার নাম উসমান ইবনে আলী উনিও শহীদ হয়েছেন ইমাম হুসাইনের সাথে ময়দানে কারবালায়। ইমাম হুসাইনের শত ভাই ছিলেন, সৎ ভাই ছিলেন, এই সৎ ভাই গুলো মাওলা আলীর ছেলে ছিলেন, ইনাদের নাম খুলাফায়ে সালাসার নামের সাথে মিল ছিল। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে কি বোঝানো হচ্ছে, কেন উল্টো বোঝাই দেওয়া হচ্ছে? মাওলা আলী নিজের ছেলের নামও খুলাফায়ে সালাসা তিন খলিফার নামে রেখেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ কাউকে মহব্বত করলে ওনার নামে ওনার ছেলের নাম রাখ, এটা বা কোথাও আমি গুণাগারের ব্যাপারও এরকম অনেক হয়ে গেছে, আমাকে নিয়ে গেছে দাওয়াত দিয়ে নাম রাখার জন্য, নামটা রাখছে আমারটা, কেন একটা মহব্বত প্রকাশ করেছে, বলে আপনার নাম যেটা সেটা রাখবে। এটা নাম কখন রাখে? মহব্বত প্রকাশ করার জন্য। মাওলানা আলী শের গোদা নিজের ছেলের নাম আবু বকর রেখেছেন, নিজের ছেলের নাম ওমর রেখেছেন, নিজের ছেলের নাম উসমান রেখেছেন, কেন? ওনাদের প্রতি মহব্বত ছিল, এটা প্রমাণ দেওয়ার জন্য। আজকে শিয়ারা আমাদেরকে উল্টা কেন বোঝানো বোঝাবার চেষ্টা চালাচ্ছে? উল্টা বোঝাইতে চাইলেও কি আমরা বুঝবো? কেন আমরা ফাঁকে ফাঁকে শিয়া হয়ে যাচ্ছি? কেন আমরা সুন্নিয়ত থেকে চলে যাচ্ছি? একটু হোস করার দরকার আছে। আমি করজোরে অনুরোধ জানাচ্ছি সবাইকে, সুন্নি ওলামা বলুন, সুন্নি আওয়াম বলুন, পাবলিক বলুন, সবার কাছে করজোরে আরজ করছি। এখন ইরানি টাকা বাংলাদেশে সাইলাব চলছে, কিসের টাকা? সেই ক্ষেত্রে সুন্নি জনতাকে সতর্ক থাকার দরকার আছে কিনা? ইমাম হুসাইনের বড় শিক্ষা, ইমাম হুসাইন যদি সেদিন ইয়াজিদকে সাপোর্ট করে দিতেন, আরে মদিনার গভর্নর, কমপক্ষে মদিনার গভর্নর ইমাম হুসাইন হয়ে যেত। কাকে সাপোর্ট করলে? কিন্তু না, ইমাম হুসাইন বলে না, আমি কেন তুমি ইয়াজিদকে সাপোর্ট দিব? কখনো হতে পারে না, আমি টাকার জন্য গদির জন্য আমার ইমাম বিক্রি করতে পারি না। এই শিক্ষা আমরা ইমামে আলী মাকাম থেকে পেয়েছি। সেই কথাটা খাজা গরিব নামাজ বান্দা নামাজ ওনার কসিদার মধ্যে বলেছেন, সরদার নাদাদ দস্ত দর দস্ত ইয়াজিদ হক্কা কে বনায়ে লা ইলাহা আস্ত হুসাইন। গরিব নামাজ বলেন আজকে গোটা বিশ্বেই লা ইলাহার ঢঙ্কা চলছে, এটা আমার নানাজান ইমাম হুসাইনের এই শাহাদাতের বদলতে আমার নানাজান মাথা দিয়েছেন। হাত দেয় নাই, হাত দেওয়া মানে সাপোর্ট করা, হাত দেওয়া মানে কি? আমরা অনেকে হাত দিয়ে সাপোর্ট দিয়ে এরকম না, এটা হাত দেওয়া মানে কি দেওয়া? ইমাম হুসাইন হাত দিয়েছেন না মাথা দিয়েছেন? তাহলে মাথা দেওয়া সহজ না হাত দেওয়া সহজ? হাত দেওয়া সহজ হলে ইমাম হোসেন হাত দিয়ে দিতেন, এটা কঠিন। হাত দেওয়া যাবে না, দরকার বশত মাথা দিয়ে দেব, যেটা আমরা শহীদ মিল্লাত আল্লামা নূর ইসলাম ফারুকের কাছে পেয়েছি। উনি ওনাকে অনেক অফার দেওয়া হয়েছিল, উনি অফার কবুল করেন নাই, টাকা রিয়াল ডলার পাউন্ড এগুলো গ্রহণ করেন নাই, উনি ওনার আকীদার উপর মজবুত ছিলেন, যার কারণে ইমাম হুসাইনের মতো আমার আল্লাহ ওনাকে শাহাদাতকে ওনার শাহাদাতকে কবুল করেছেন। জুড়ে বলুন মারহাবা। ঠিক না বেটি? ঠিক। আমরা কি বিক্রি হয়ে যাব? না, খবরদার, ইমান বিক্রি করা যাবে না, জান চলে যেতে পারে।
সেজন্য ডক্টর আল্লামা ইকবাল আমি যে কালামটা বলেছিলাম আল্লামা ইকবাল বলেছেন আয়াজিদিনা তোর ইমাম হোসেনের এই মাতা কিভাবে নিলি আয়াজিদ তোর কাছে আমার গোটা জীবনই তাহফিল থাকবে কিভাবে তুই পারলি আমরা তো কিয়ামত পর্যন্ত ইমাম হোসেনের শাহাদাত ভুলতে পারছি না ঠিক না বেটি ইমাম হোসেনের শাহাদাত ভুলেন নাই বিদায় তো মাহফিল চলে অনেকে একদিন গর্তে খবর হয়ে যায় এখানে কয়দিন চলে বলুন মারহাবা হামে ভুল নেহি সকতে সাআদাত কি কুরবানি হামে ভুল নেহি সকতে সাআদাত কি কুরবানি দরবার ইয়াজিদি মে ইউ বাত সুনাতে হ্যায় বলেন সরকার দু আলম মিলাদি মনাতে হ্যায় এক জিন্দা হকীকত কা এহসাস দিলাতে হ্যায় সালাত নিয়া আপনাদের মনোযোগ আছে মাওলানা আলী শের খোদা আরবি করেছেন কিনা কখন মা ফাতেমার ইন্তেকালে অন্য স্ত্রী থেকে এক মেয়ে হয়েছিল ওনার নাম উম্মে কুলসুম রেখেছেন নাম কি মনোযোগ মনোযোগ উম্মে কুলসুম ছোট ছিল আর হযরতি ফারুক আজম তো মুরব্বী হয়ে গেছে একজন বুড়ো মানুষ যদি আপনার মেয়ের প্রস্তাব দেয় আপনি কখনো দিবেন জোরে বলেন না যতই ভালোবাসেন একজন অফিসারকে আপনি ভালোবাসেন অফিসার বুড়া হয়ে গেছে এই অফিসারকে আপনি কখনো নিজের ছেলেকে বিয়ে দিবেন আপনি বলবেন আমার চাকরি লাগবে না তবু এই কাজ আমি করতে আমি চাকরি ছেড়ে দিতে পারবো এই কাজ করতে পারবো না ঠিক না বেটি কিন্তু হযরত ফারুক আজম মুরব্বী বুড়া হয়ে গেলেন প্রস্তাব দিলেন হযরতে আলীর মেয়ে উম্মে কুলসুমকে বিয়ে করবেন হযরতে আলীর কাছেই প্রস্তাব দেওয়া গেল মাওলানা আলী শের খোদা গ্রহণ করছেন না কারণ উনি মুরব্বী ইনি একেবারে বাচ্চা এই বিয়ে কিভাবে সম্ভব বারবার প্রত্যাখ্যান করছিলেন একদিন হযরতে ফারুক আজম মাওলানা আলী শের খোদার কাছে গিয়ে বললেন আয় আলী আপনার মেয়েকে আমাকে বিয়ে দেওয়ার জন্য বলছিলাম আমি ওমর গোটার দো জাহানের খলিফা আপনি আমার আমার সাথে আপনার মেয়েকে বিয়ে দিচ্ছেন না আমি কি আমার খাহেশাত মিটাবার জন্যই এই সম্পর্ক করতে চাচ্ছিলাম নয় নয় আমি নবীজির একটা হাদিসকে বাস্তবায়ন করার জন্য আমার মনে আসা কি জানেন আমার নবী বলেছেন কুল্লু নসবিন ওয়া হাসাবিন ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামা ইল্লা নসবি ওয়া সাবাবি ওয়া হাসাবি উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ নবীজি বলেন উম্মত দুনিয়ার যত আত্মীয় দুনিয়ার যত বংশের বিষয় দুনিয়ার যত সম্পর্ক এটা দুনিয়াতে সীমাবদ্ধ কিয়ামতের ময়দানে এই সম্পর্ক বাকি থাকবে না বাবা ছেলেকে দেখলে ছেলে বাবাকে দেখলে ছেলে মাকে দেখলে মা ছেলেকে দেখলে ভাই বন্ধুকে দেখলে ভাই ভাইকে দেখলে স্ত্রী স্বামীকে দেখলে একে অপরকে দেখলে পালাবে সেটার নাম কিয়ামতে ময়দান সেদিন সবাই পালাবে কিন্তু আমার নবীজি বলেন দুনিয়ার আত্মীয় কেউ কিয়ামতের ময়দান আত্মীয় পরিচয় দিবে না সবাই একে অপর থেকে পালিয়ে যাবে মনে রাখবে আমার যত আত্মীয় আমার যত বংশের বিষয় আছে আমার শ্বশুরের বিষয় আছে আমার যত আত্মীয়তার বন্ধন আছে এটা শুধু কিয়ামতের ময়দানে থাকবে না আমার বংশ কিয়ামতের ময়দানও আমার বংশ বংশ থেকে যাবে নবীজির বংশ নবীজির আত্মীয় কিয়ামতের ময়দান একটু জোরে বলেন না কি আপনাদের বিরক্ত লাগছে একটু সহযোগিতা চাই নবীজির বংশ কিয়ামতের ময়দান বংশ থাকবে কিনা এটা আমার নবীর বৈশিষ্ট্য আমাদের কারো আত্মীয় কিয়ামতের ময়দান আত্মীয় থাকবে না সম্পর্ক থাকবে না কিন্তু নবীজির আত্মীয়ের সম্পর্ক কিয়ামতের ময়দান
হযরতে ফারুক আজম বলেছিলেন, আয়ালি আপনি তো নবীর আওলাদ, আপনার মাধ্যমে নবীর আওলাদ বিস্তার হবে, আমি চাই আপনার কোন মেয়েকে আমার আগদের নিচে আনতে পারলে, আমার সাথে আগদের বন্ধন হতে পারলে এই আত্মীয়তা আপনি আলীর সাথে, তখন আপনি আলী আমার শ্বশুর হয়ে যাবেন, আমি আপনার জামাতা হয়ে যাব। এই যে সম্পর্ক শুধু দুনিয়াতে নয়, আমি চাই এই সম্পর্ক কিয়ামতের ময়দানে বহাল থাকুক। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমি আপনার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছি, আমি আপনার সাথে কিয়ামতের ময়দানে সম্পর্ক রাখতে চাই। আর শিয়ারা বলে হযরত আলীর সাথে ফারুক আজমের সম্পর্ক ছিল না, সম্পূর্ণ মিথ্যা, বানাওয়াট, ভিত্তিহীন। হযরত সিদ্দিক ফারুক, হযরত ফারুক আজম বললেন কি, আমি চাই আপনি আলীর সাথে আমার সম্পর্ক কোথায় থাক। আর একটু জোরে বলেন না, তাহলে মাওলানা আলীর সাথে সিদ্দিক ফারুক আজমের সাথে সম্পর্ক কিয়ামতের ময়দানে বহাল থাকবে কিনা? এই কথা বলার পরে মাওলানা আলী সাহেবের কথা আর সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারেন নাই। ওনার মেয়ের সাথে হযরতে ফারুক আজমের সাথে শাদী দিয়ে সম্পর্ক স্থাপন করে কিয়ামত ময়দান, কিয়ামতের ময়দানের জন্য আত্মীয় হয়ে গেলেন। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে যেটা বোঝানো হচ্ছে এটা কি সত্য না মিথ্যা? কি বলা হচ্ছে যে সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক এরা দুইজন হযরত আলীর পর জুলুম করেছে? একটু আওয়াজ দিয়ে বলুন না, নাউজুবিল্লাহ। সেজন্য সতর্ক থাকতে হবে। শুধু তাই না, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইনার সাথে ঔলাদে মুস্তাফা হযরত আলীর সাথে আরো বেশি সম্পর্ক ছিল। কি কিতাবুল আমালি প্রথম খণ্ড 356 নম্বর পৃষ্ঠাতে এই রাওয়ায়েতটা আসছে, হযরতে মাওলানা আলী সাহেব ওদাকে সিদ্দিক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাষ্ট্রীয়ভাবে সর্বপ্রধান প্রধান বিচারপতি বানিয়ে দিয়েছেন। আপনাদের মন কোন দিকে জানি না, এদিকে আছে প্রধান বিচারপতি, এটা কি মামুলি? হযরতে আলীকে ফারুক আজম বিচার প্রধান বিচারপতি বানাই দিলেন এবং বলেছেন আলিউন আকদাউনা, এই আলী হচ্ছেন আমাদের মধ্যে এক নম্বর ফয়সালাকারী। কারণ আমার নবী, আমি জানি হযরত আলীকে আমার নবী বড় কাজিউল কুজাব বানিয়ে দিয়েছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আলীকে আমার নবী ইয়ামনে পাঠাচ্ছেন কাজী হিসেবে, বিচারক হিসেবে, জাস্টিস হিসেবে। তখন হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কখনো বিচার করি নাই, এই জ্ঞান তো আমার নাই, আমি কিভাবে বিচার করব সমাজে? নবীজি বলেন, এদিকে আসো। আমার নবীজির এই নবুয়তের হাত দিয়ে মাওলানা আলী শের কোদার সিনাতে একটা থাপ্পড় লাগে দিলেন, বলে যাও আলী, আমি তোমাকে বিচারক বানাই দিলাম। আমাদের দেশে বিচারক কেউ কাউকে থাপ্পড় দিলে হবে না, আইন বিভাগটা পাশ করে আসতে হবে, ল বিভাগ, আইন বিভাগ কি করে আসতে হবে, অনার্স মাস্টার্স করে আবার থিওরি প্র্যাকটিক্যাল আসে, থিওরিক্যাল পড়ার পরে প্র্যাকটিক্যাল আসবে, কত ধাপে ধাপে গিয়ে কাজী হবে, জাস্টিস হবে। এর আগে নই, আমার নবী বলে আলী যাও, আমি তোমাকে এলম ঢুকাই দিয়েছি সিনাতে, আমি থাপ্পড় লাগাই দিয়ে। তো নবীজি এলম ঢুকাই দিয়ে কি দিয়ে, আর একটু জোরে বলেন না, টাচ করে, টাচ করে হই না, এখানে মোবাইল টাচ করলে এক জায়গা থেকে অন্য জায়গায় যদি আমরা ট্রান্সফার করতে পারি টাচিং মোবাইলে, তো আমার নবী টাচ দিয়ে অ্যালার্ম ঢুকাইতে পারে না? এই বিজ্ঞান ক্ষমতা মানলে নবীজির এই ক্ষমতা মানেন না কেন? এটা তো বিজ্ঞান ক্ষমতা, নবীরটা হলো আল্লাহর কুদরত। ঠিক না বে? ঠিক। নবীজির ক্ষমতা মূলত কার? আল্লাহর কুদরত। আমার নবীজি টাচ দিয়ে মাওলানা আলী সিনে খোদা শের খোদার সিনার মধ্যে এলমে হেকাম, এলমে কজা উনি ঢুকাই দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। সেজন্য হযরতে ফারুক আজম খলিফা হওয়ার পরে উনি সিদ্ধান্ত নিল, আমার সমাজ এক নম্বর, আমার সমাজ চলার জন্য, আমার সমাজে এই সুন্দরভাবে ফয়সালার জন্য আমি আলীকে প্রধান বিচারপতি বানাই দিলাম। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এখন বিচারপতির বিরুদ্ধে অনেক কথা চলে কিনা? একদিন হযরত আলী
রিজাল্ট লেটার একটা নিয়ে আসছি। কার কাছে? আপনাদের মন নাই আসলে। কার কাছে? খলিফাতুল মুসলিমিন ফারুক আজমের কাছে রিজাল্ট লেটার একটা লিখে এনে বলে, হুজুর আমি আর আপনার এই এই কাজিল কোজাতে আমি এই জাস্টিজে প্রধান বিচারককে আমি দায়িত্ব পালন করতে রাজি না। কেন? বলে আজকে আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন কয় মাস হচ্ছে বলেন। উনি একটা হিসাব দিলেন, বলে আমি শুধু চেয়ারে বসে থাকি, কোনো বিচার আসে না, আমি এই চেয়ারে বসে বসে থেকে লাভটা কি? আপনি উমর খলিফা হওয়ার পরে সব অন্যায় বন্ধ হয়ে গেছে অটোমেটিক, সেখানে আমি আর বিচার কি করব? এখন তো মারামারির অভাব নাই, খুনাখুনির অভাব নাই। ফারুক আজমের সামনে কেউ এই কাজ করতে পেরেছে? নিজের সন্তান পর্যন্ত পাচ্ছে নাই ওনার আদালত থেকে, সেজন্য অন্যায় সব অফ হয়ে গেছিল, গোটা সমাজ থেকে অন্যায় দুর্বৃত্ত হয়ে গেছিল, মারামারি বন্ধ, খোনাখুনি বন্ধ, অন্যায় অবিচার বন্ধ। মওলানা আলী বলেন, আই ফারুক আজম আপনার খেলাফতের কারণে সমাজ শান্তিভাবে চলছে, এখানে আর কোনো বিচারেরও দরকার নেই। দেখেন ইনারা একে অপরের প্রতি কত যে মহব্বত, কেউ কাউকে ভালোবাসলে এই কাজটা করে, কাউকে বিদ্বেষ করলে হিংসা রাখলে তাকে কি গদি দিবে, চেয়ার দিবে? থাকলে এটাও ছিনিয়ে নিবে, দেখতে না পারলে, একই গ্রুপের না হলে, একই পার্টির না হলে থাকলে এটা কি করে দিবে? ক্যান্সেল করে দিবে, বাতিল করে দিবে। আর হযরতে ফারুক আজম খলিফা হওয়ার পরে প্রমাণ দিয়েছে আমার অন্তরে মওলানা আলী শের খোদার প্রতি কত ভালোবাসা, কত শ্রদ্ধা, আমি ওনাকে প্রধান বিচারপতি বানাই দিলাম। শুধু তাই না, এভাবে মওলানা আলী শের খোদার শুকরিয়া আদায় করেছিলেন এবং ফারুক আজম সবার সামনে বলে দিয়েছিলেন এই রাওয়ায়েতটা লামালি শুধু 348 নম্বর পৃষ্ঠাতে আসছে। একদিন ফারুক আজম সবার সামনে ইরশাদ করেছিলেন, লা তাযকুরু আলিয়ান ইল্লা বিখাইরিন, সমস্ত প্রজাদের কাছে ফারুক আজমের একটা অর্ডার ছিল, এই দুনিয়ার মুসলমান আলীর ব্যাপারে তোমরা আলোচনা করবা না, হযরত আলীর আলোচনা করলে ভালো দিক আলোচনা করবে, হযরত আলীর খারাপ কোন সাইডে আলোচনা করতে পারবা না। উচ্চ আওয়াজে বলেন, যাকে ভালোবাসি তার আলোচনা ভালোটা শুনলে ভালো লাগে, ঠিক না? আর যাকে ভালো লাগে না তার ভালো আলোচনাও ভালো লাগে না, উল্টাটা ভালো লাগে, দুর্নাম ভালো লাগে। আর সিদ্দিক হযরতে ফারুক আজম বলছে, লা তাযকুরু আলিয়া ইল্লা বিখায়র, হযরত আলীর ব্যাপারে আলোচনা করলো খারাপ আচরণ করতে পারবা না, আলীকে তোমরা ভালো দিকেই আলোচনা করবা। এই উক্তি কার? হযরত উমরের। এমন কি এই জিলহজ মাসের গত মাস যেটা 18 তারিখ আমার নবীজি মক্কা শরীফ থেকে হজ আদায় করে মদিনার দিকে আসার সময় গদির খুমের মধ্যে একটা বাসন দিয়েছিল, বাসন দেওয়ার সময় হযরত আলীকে ডাকলেন, নবীজি উঠে বসলেন, হযরত আলীকে উঠে বসালেন, বসার পরে হযরত আলীর ডান হাত ধরে এরকম হাত উঠাইয়া বলছেন, আয় আমার সাহাবারা শুনো, হাদা আলিয়ুন, এটা আমার আলী, মান কুনতু মাওলাহু ফা আলিয়ুন মাওলাহু, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। কে বলেছেন? নবীজি হজ থেকে আসার সময়, আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। এই কথা বলতে দেন নাই হযরত আলী নিচে নামতে ফারুক আজম এসে ওনাকে জড়িয়ে ধরে বলছেন, হানি আল্লাহ কা ইয়া আলী, আয় আলী তোমাকে অভিনন্দন, তুমি আজ থেকে আমি ফারুক আজমেরও মাওলা হয়ে গেলাম। কে বলছেন? বিদ্বেষ থাকলে এই কথা কখনো বলতো? মহব্বতের প্রকাশ। বলছেন, আয় আলী আজ থেকে তুমি আলী আমার কি হয়ে গেলা, মাওলা হয়ে গেলা, তুমি আলীও আমার মাওলা। তাহলে কি বুঝলেন ইনাদের প্রতি একে অপরের প্রতি কেমন ভালোবাসা, কেমন সম্পর্ক। শুধু তাই না, একটা বিষয়ে মাওলানা আলী ফয়সালা দিয়েছিলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সিদ্ধান্ত নিয়েছিলেন আল ইসতিআবের মধ্যে দ্বিতীয় খণ্ড 484 নম্বর পৃষ্ঠার মধ্যে রাওয়ায়েতটা আসছে, সেটা কি? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কারণ ওনার ফয়সালা কঠোর ছিল, কি কঠোর, জেনাবে বিচারে যদি দরা খায়
যদি বিয়ের পরে হতো উনি দুর্রা মেরে পাথর মেরে মেরে ফেলতেন, আর বিয়ের আগে হলে দুর্রা মারতেন, যেটা কোরআনের ফয়সালা। জেনাবে বিচারে বিয়ের আগে হলে কি দুর্রা, আর বিয়ের পরে হলে পাথর মেরে মেরে ফেলা। এক মহিলা এই বিষয়ে হলো এরকম বিষয়, বিয়ের পরে তখন বিচার যখন হযরতে ফারুক আজমের টেবিল আসলো, উনি ফয়সালা দিয়ে দিলেন এটাকে মেরে ফেলো। সবাই নিয়ে যাচ্ছে, পথের মধ্যে হযরত আলী সাক্কা, হযরত আলী বলে মহিলাকে কোথায় নিয়ে যাচ্ছে, বলে হযরতে ফারুক আজম সিদ্ধান্ত নিয়েছেন এটাকে মেরে ফেলতে হবে। বাইদি ভাই উনি শুনতে পেরেছেন, ও মহিলা নাকি গর্বিতা ছিলেন, হযরত আলী বলে রাখো নিয়ে যাব না, আসো আবার খলিফার কাছে আসি। খলিফার কাছে এসে বলছে, আয় আমিরুল মুমিনিন, আপনি মহিলাকে মেরে ফেলার সিদ্ধান্ত দিয়েছেন? বলে হ্যাঁ। কেন? বলে এ বিচার করেছেন কোরআনের ফয়সালা। আচ্ছা আচ্ছা, মহিলা দোষী, মহিলার পেটে যে সন্তান আছে ওটাকে কি করবেন, এটাকে মেরে ফেলবেন? মাকে মেরে ফেললে তো ছেলেও মারা যাবে, ওই ছেলের খুনি কে হবে? ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার হুসন অভাব, লালি এই গর্বে সন্তান আছে, এটাকে কেউ তো আমাকে বলে নাই, ঠিক আছে আপনি তো আমাকে বাঁচাইলেন, আমি মেয়েকে মেরে ফেলার জন্য বললাম, মেয়ের পেটের মধ্যে যে বাচ্চা আছে এটার খুনি তো আমি হয়ে যেতাম, আলী আপনি আমাকে বাঁচাইলেন সবার সামনে। সেদিন এই কথা ফারুক আজম তুলে ধরেছেন, লাউলা আলিয়ুন লাহালাকা উমরু, আলী যদি না হতো আজকে আমি উমর ধ্বংস হয়ে যেতাম, আমাকে ও হযরত আলী বাঁচাই নিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এনারা একে অপরের প্রতি কি ভালোবাসা, কি সম্পর্ক, শুধু তাই না, আরেকটা বিষয় হচ্ছে, এবার আসুন আমি দুজনের কথা বললাম, আরেকজন হযরত উসমান জুন্নুরাইন খলিফায়ে খুলাফায়ে আরবার মধ্যে তৃতীয় নম্বর। হযরত উসমানের সাথে ঔলাদ মুস্তাফার কি সম্পর্ক ছিল? আমরা জানি ইমাম হযরতে উসমান জুন্নুরাইন, ইনি ইমাম হাসান হোসেনের কি আপনারা জানেন, আত্মীয়তার বন্ধন আছে না খালো, কারণ হযরত উসমানের দুজন স্ত্রী মা ফাতেমার বোন ছিলেন, আর মা ফাতেমার ছেলের জন্য ওই উসমান কি হবেন, খালু হবেন। সম্পর্ক তো আত্মীয়তার বড় মহান সম্পর্ক, এই সম্পর্ক কেমন ছিল জানেন? হযরতে উসমান ইনার অবদান তো আরো ব্যাপক, সেটা কি আমরা জানি, হযরত আলীর ব্যাপারে যখন বিয়ের ব্যাপার হলো, মা ফাতেমার সাথে হযরত আলীর বিয়ের প্রস্তাব এমনি হয় নাই, হযরত আলীর সাথে মা ফাতেমার বিয়ের ব্যাপারে যে কথাবার্তা ছিল এটার অগ্র ভূমিকা পালন করেছিলেন হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর আল ফারুক, এই দুইজন মাওলা আলীর সাথে মা ফাতেমার সাথে বিয়ের ব্যবস্থা করেছেন, নবীর কাছে প্রস্তাব দিয়েছিলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ফারুক আজম মাওলা আলীর বিয়ের ব্যবস্থা করতেছে, প্রস্তাব দিল, তো নবীজি বলেন আলীকে ডেকে নিয়ে আসো, আলী আমার মেয়েকে বিয়ে করবে তার কি আছে একটু যাচাই করি। হযরত আলী উপস্থিত, বলে আলী তুমি আমার কন্যা ফাতেমাকে বিয়ে করবা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আপনার সাথে সম্পর্ক করতে, তোমার পয়সা কি আছে, আমার মেয়েকে মাহার কি দিবা? ইয়া রাসূলুল্লাহ আমার লোহার পোশাক ছাড়া একটা ঘোড়া আছে বা উট আছে, এটা ছাড়া আর কিছু নাই। নবীজি বলেন তোমার লোহার পোশাক জিহাদের জন্য লাগবে, উট বা ঘোড়া এটা বিক্রি করে দাও, যা পয়সা পাবা এটা দিয়ে তুমি আমার মেয়ের মাহার দিবা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন তো মাহারের বিষয় বড় মারাত্মক, আমরা অনেকে ছেলের ইনকাম কি দেখি না, 30 লাখ 40 লাখ 50 লাখ ঢুকাই দিই, আর এরাও বলে লেখক এটা কাবিনে লেখা থাকবে, এটাকে আমি দিচ্ছি। এই নিয়তে যারা বিয়ে করে মাহার আদায় করবে না, লিখিত থাকবে শুধু, এই রকম বিয়ে যারা করে আমার নবী বলেন এটা বিয়ে নয়, এটা জেনা, ব্যভিচার। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। সমাজে এরকম ঘটনা ঘটছে কিনা, চলছে কিনা, আমরা মনে করি এটা তো কাবিনে, এটা ফর্মালিটি, এটা সামাজিক একটা ফর্মালিটি, এটাকে আমি দিচ্ছি, এই আমি দিচ্ছি, এরকম নিয়ত যদি থাকে এটা বিয়ে হবে না, কি হবে আর একটু জোরে বলেন, সেনা হবে, ব্যভিচার হবে।
সেভাবে সামাজিক ক্ষেত্রে, সামাজিক ব্যাপারে সমাজের সর্দার যারা আছে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দরকার আছে কিনা। আল্লাহ আমাদের সবাইকে সেদিকেও লক্ষ্য রাখার তৌফিক দান করুন। আমার নবী বলে আলী তুমি আমার মেয়ে কি বিয়ে করবা? আছে কি বল হুজুর? এটা আছে, এটা আছে, ঠিক আছে, বর্ম তোমার লাগবে, তোমার ওরটা বিক্রি করে আসো, যা পাইবা এটা আমার মা আমার ফাতেমার মাহার দিবা। হযরত আলী বাজারে নিয়ে গেলেন, উনি ওরটাকে বাজারে বেঁধে বসে আছেন, একজন আসে দর করলেন, বলে আলী এটা বিক্রি করবেন? বলে হ্যাঁ। কত? বলো 400 দিরহাম দিবেন। কত? উনি বললেন আমি নিব না। গেলেন গা, হযরত উসমান বাজারে ঘুরতে গেলেন, দেখলেন হযরত আলী। কি রে আলী, আপনি এখানে কেন? বলে আমি এটা আমি বিক্রি করব। কেন? রাসূলের মেয়ের সাথে আমার বিয়ে হবে, মাহার আদায় করতে হবে, যার কারণে আমি বিক্রি করার জন্য আছি। হযরত উসমান বলে ঠিক আছে, বিক্রি কত দিয়ে করবেন? বলে আমি তো 400 দিরহাম দিয়েছি, কিন্তু নিচ্ছে না, একজন দর করে চলে গেল, নিল না। সাথে সাথে উসমান জুনরায় নিজের পকেট থেকে 400 দিরহাম বের করে বলে আলী ধরেন আপনি 400 দিরহাম নেন, ওট বা গোড়া আমাকে দেন, রশিটা ওনার হাতে নিয়ে কেনা বিক্রি হয়ে গেল। বিক্রি হওয়ার পরে হযরত উসমানের হাতে রশি আসার পরে বলেন আলী এটা আমি আপনার থেকে কিনে নিলাম, এবার আমি এই ওটটাকে আপনাকে দান করে দিলাম। আপনি টাকাও পাইলেন, জন চালে জান মাহারা দেয় করে এ সহযোগিতা করেছেন কে? হযরত উসমান। আজকে সেই উসমানের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, লক্ষ্য করুন। হযরত উসমান এই ব্যবস্থা করে দিলেন, মাওলানা আলী শের কোথায় এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমি মাহারের টাকা পেয়ে গেলাম, তো তোমার উট হুজু উটও আছে, টাকাও পাইলাম। ঘটনা বলে দিলেন আমার নবী, সেখানে হাত তুলে হযরত উসমানের জন্য দোয়া করে দিলেন। এই বারবার হযরত উসমান আমার নবীজির দোয়া পেয়েছেন টাকা দিয়ে। আর আমরা টাকা টাকাওয়ালা হলে জাহান্নাম কিনি? হযরত উসমান এমন টাকার অধিকারী ছিলেন, এমন সম্পদের অধিকারী ছিলেন যিনি বারবার নবীজির থেকে জান্নাত কিনেছেন। সেজন্য দৌলত হলে চলবে না, দৌলত উসমানি দরকার। আল্লাহ আমাদের সবাইকে দৌলত উসমানি দান করুন। আর একটু জোরে বলেন আমিন। আমি কি বলতে চাচ্ছিলাম যে উসমানের সাথে মাওলানা আলী সাদের খোদার সাথে সম্পর্ক খারাপ ছিল না, ভালো ছিল। কেমন ভালো? আল্লামা জালালুল মিল্লাত বদ্দীন জালালউদ্দিন সুয়ুতি ওনার তারিখুল খুলাফা নামক কিতাবও নোট করেছেন। সেটা কি জানেন? হযরত উসমানকে হত্যা করার জন্য চতুর্দিকে ঘেরাও হয়ে গেল, অথচ উসমান খলিফা ছিলেন। এটা অনেক লম্বা ইতিহাস, এত বড় লম্বা ইতিহাস বলার সময়ও নাই, আমি জাস্ট ইশারা করতেছি। ওই যারা হযরতে উসমানের বিরুদ্ধে এসে গেছিলেন, এরা হযরত উসমানের চতুর্দিকে কি করে ফেলেছে? এক মাস বাহির থেকে কোনো খাবার ভিতরে দেওয়ার সুযোগ দিচ্ছে না, পানিও দিচ্ছে না। হযরত উসমানকে আবদ্ধ করে ফেললো, নজরবন্দি করে ফেললো, ঘরের মধ্যে আবদ্ধ, বের হতেও দিচ্ছে না কোনো পানাহার, বাহির থেকে সেখানে সাপ্লাই করতেও দিচ্ছে না জালেমরা। গোটা একটা মাস এমনকি দরজা ভেঙে হযরত উসমানকে হত্যা করার জন্য চাচ্ছেন। এই খবর পেলেন হযরত আলী। কে পেলেন? হযরত আলীর সাথে হযরত উসমানের সাথে কি সম্পর্ক একটু দেখুন। হযরত আলী আল মর্তাজা খবর পেলেন এই জালেমরা হযরত উসমানের পানাহার বন্ধ করে দিয়েছেন, বাহির থেকে কোনো খাবার আদি যাওয়ার সুযোগ দিচ্ছে না। এমনকি হযরত আলীর হযরত উসমানকে ওই জালেমরা হত্যা করার জন্য চাচ্ছে বিদায়। দেরি করেন না হযরত আলী, ইমাম হাসানকে ডাকলেন, হাসান এই আমার হুসাইন, আজ তারিখ থেকে দিনের বেলাতে এরা ডুববে না, মানুষে দেখবে বিদায়, এরা গোপনে ডুববে রাতের বেলায়, তোমরা গোটা রাত নাইট ডিউটি করবে, হযরত উসমানের ঘরের দরজায় দাঁড়াই থাকবা, যাতে কোন জালেম তোমাদেরকে পা অতিক্রম করে হযরত উসমানকে হত্যা করতে না পারে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সেদিন উসমান জুন্নুরাইনের পক্ষে ওনার ঘরের দরজায় দাঁড়াই করে দিলেন হযরত আলী। কাকে? ইমাম হাসান এবং হুসাইন জিনরা যুবকদের সর্দার হবেন, যুবকদের এই দুই যুবক সর্দারকে দারওয়ান বানিয়ে দিলেন হযরত আলী। কার সাথে? হযরত উসমানের গনির সাথে।
একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কি বুঝলেন, ইনাদার সাথে কি দুশ্মনী ছিল, কি যে মহব্বত ছিল। আজকে শিয়া সম্প্রদায় আমাদেরকে বোঝাবার চাচ্ছে যে মওলা আলীর সাথে সিদ্দিক আকবরের সম্পর্ক ছিল না, আলীর সাথে ফারুক আজমের সম্পর্ক ছিল না, আলীর সাথে উসমানের সম্পর্ক ছিল না। এদের কথা কি বাস্তব না ইতিহাসের উল্টা? এটা বাস্তবের বিপরীত, এটা কখনো মানা যায় না। আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে যারা আমার নবী যেভাবে ফয়সালা দিয়েছেন সেভাবেই মানে। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নতো কোজিসে কাজী নতে দিনে পয়ম্বর ও হুসাইন নতো কোজিসে কাজী নতে দিনে পয়ম্বর ও হুসাইন থাজু শরহে মুস্তফা তফসীরে হায়দর ও হুসাইন আল্লাহ উম্মা সাল্লে আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ শুধু তাই না, মানাকিবে আলে আবি তালেবের চতুর্থ খণ্ড 39 নম্বর পৃষ্ঠাতে রাওয়ায়েত আসছে কি হযরত উসমানের একজন কন্যা ছিলেন যার নাম আয়েশা। নাম কি? কার মেয়ে? হযরত উসমানের মেয়ের নাম আয়েশা। সে আয়েশাকে সাথে দিলেন ইমাম হাসানের সাথে। কেন? এই নবীজির সম্পর্ক আরো দৃঢ় করার জন্য। এমনি তো নবীজির দুই কন্যাকে বিয়ে করে দুই নূরের মালিক হয়েছেন, আবার নিজের কন্যাকে ইমাম হাসানকে দিয়ে আরো আত্মীয়তার বন্ধনকে মজবুত করেছিলেন। ওনার নাম হযরত উসমান। একটু জোরে বলুন না মারহাবা। শুধু তাই না, ইমাম হাসানের পরে ওই আয়েশা, ইমাম হাসান যখন শহীদ হয়ে গেলেন, খুব গভীরভাবে খেয়াল করুন যে আয়েশা হযরত উসমানের মেয়ে, হযরত হাসানের সাথে শাদী হয়েছিল, আর এই হাসান যখন শহীদ হয়ে যায়, আমরা তো জানি ইমাম হাসানকে কি করা হয়েছে। আর একটু জোরে বলেন না, এটাও ভিতরগত ইয়াজিদের ষড়যন্ত্র ছিল। কার? কারণ এই উমাইয়া বংশের কিছু মুরব্বি ইয়াজিদকে এসে দামেস্কের মধ্যে গিয়ে বলছে, ইয়াজিদ তোমার বাবা বুড়া হয়ে গেছে, আমির মাবিয়া মারা যাবেন, আমির মাবিয়া মারা গেলে গদির মালিক তুমি হতে পারবা না, আমির মাবিয়ার সাথে হযরত হাসানের চুক্তি হয়ে গেছে, আমির মাবিয়া ইন্তেকাল করলে গদির মালিক ইমাম হাসান হয়ে যাবে, ইমাম হাসান মারা গেলে ইমাম হুসাইন হবে, যতদিন এই দুজন থাকবে ততদিন তুমি গদির মালিক হতে পারবা না। কে বলেছে? তার বংশের কিছু মুরব্বি। তখন ইয়াজিদের মাথায় ঢুকে গেলে এই পোকা, যে কোনো উপায় ইমাম হাসান হোসেনকে সরিয়ে দিতে হবে পৃথিবীর জমিন থেকে, নতুবা তো আমি গদির মালিক হতে পারবো না, আমি পারবো না। সেই কথা খাজা গরিব নামাজ বন্দা নামাজ বলেছেন, শাহাস্তে হুসাইন, পাদশাহাস্তে হুসাইন, দিন আস্তে হুসাইন, দীপনা আস্তে হুসাইন। গরিব নামাজ বলেন, এই ইয়াজিদিরা তোরা মনে করিস ইমাম হুসাইন গদির লোভে কুফার জমিনে গিয়েছেন? নয় নয়, ইমাম হুসাইন তো বাস্তবিক গদির মালিক ছিলেন। আমির মাবিয়ার পরে ইমাম হাসান, ইমাম হাসানের পর ইমাম হুসাইন, ইনারা দুজন থাকতে ইয়াজিদ কখনো কল্পনা করতে পারে না। এটাই ফয়সালা। এখন কি করা যায়, কি করা যায় বলে, এই দুইটা ফুলকে সরিয়ে দিতে হবে। এমন কি একটার ব্যাপারে কামিয়াব হয়ে গেল, ভিতরগত ইমাম হোসেনকে, ইমাম হাসানকে বিষ পান করাই দেওয়া হলো। একবার নয়, দুইবার নয়, তিনবার ঘটনা ঘটেছে। কয়বার?
একবার বিশ দিয়েছিল। রাতের গভীর ইমাম হাসান যখন তাহাজ্জুদের নামাজ পড়বার জন্য উঠেছিলেন, পানি দেখেছেন, পানি পান করে ফেলেছেন, মনে করেছেন পানি পানি না বিষ। এই আপনারা বিরক্ত বোধ করছেন, পানি না বিষ, পানি মনে করে বিষ খাবে ফেল, উনি খেয়ে ফেললেন, খেতে দেন নাই, দেখা যায় ভিতরে অবস্থা খারাপ। উনি আর দেরি করলেন না, তাড়াতাড়ি উযু কালাম বানিয়ে নবীজি রোজে পাকে ঢুকে গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তাবিবুল আতিব্বা, আপনি তো ডাক্তারদের ডাক্তার, আমি হাসানের অবস্থা তো কাহিল, আপনি রওজায়ে মুস্তাফা থেকে আমি হাসানের একটু চিকিৎসা করেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। নবীজি চিকিৎসা করতে পারে কিনা? প্রত্যেকে এখনো পারে না? এই আহলে হাদিসরা মনে করে নবী মাটির সাথে মিশে গেছে। নবীজি তাবিবুল আতিব্বা, ডাক্তারদের ডাক্তার, নবীজি এখনো আছেন কি না, যেটার প্রমাণ ইমাম হাসানকে দিয়েছে। নবীজি রোজে পাক থেকে চিকিৎসা শুরু করলেন, মুহূর্তের মধ্যে ইমাম হাসানের বিষ পানি হয়ে গেল, ইমাম হাসান সুস্থ হয়ে আবার বাড়ির মধ্যে ফিরে আসলেন। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আরেকদিন এভাবে অনেকদিন চলে গেল, ওই জালেম পিছে পিছে তো লেগে আছে, ইমাম হাসানকে মেরে ফেলতে পারলে অনেক মালের অধিকারী হবে, এই টাকার লোভে ইমাম হাসানকে মেরে ফেলার জন্য আরেকদিন পানির মধ্যে বিষ ঢুকায় দিল। আরেকদিন যখন পানি পাত্র থেকে বিষ খেয়ে ফেললেন, উনি আর দেরি করলেন না, তাড়াতাড়ি উযু কালাম বানিয়ে নবীজির রওজায়ে পাকে আবার ঢুকে গেলেন। কয়বার হলো? আমার নবীজি চিকিৎসা করে দিলেন, সাথে সাথে ইমাম হাসান সুস্থ হয়ে ফিরে আসলেন। এই জালেমরা দেখতেছে ইনাতে বিষ পান করাইয়া তো মারানো যায় না, কি করা যায় কি করা যায়, বলে শুধু বিষ দিলে হবে না, এমন বিষ দিতে হবে, এমন বিষ দিতে হবে যে বিষের মধ্যে উনি আর নবীর রোজায় পাকে যেতে না পারে মতো। উচ্চ আওয়াজে বলেন নাউজুবিল্লাহ। এখন তো বিষ খাওয়ানোর পরে নবীজির রোজায় পাকে ডুবে যাচ্ছে, আমরা এমন বিষ দিব যাতে হাঁটতে না পারে, নাউজুবিল্লাহ বলেন। গ্লাস আছে কিনা? গ্লাস কাচেরই কাচ, কাচের গুড়ি ভেঙ্গে পানির ভিতরে ঢুকাই দিলেন বিশেষ সাথে, নাউজুবিল্লাহ বলেন। আর ইমাম হাসান ইনাকে পানি বলে, এই পানির সাথে বিষ এবং কাচের গুড়ি এগুলা খাওয়াই দেওয়া হলো। ইমাম হাসান আর উঠতে পারলেন না, ওনার কলেজা কেটে কেটে বমি হচ্ছে, ওনার বমির সাথে সাথে কলেজা বের হয়ে যাচ্ছে, ভিতরে আতি যেগুলো ছিল আতি বের হয়ে যায়। ইমাম হাসান জোটে উযু কালাম বানিয়ে নানা জানে মাজারে ঢুকবে, এই ক্ষমতা ওনার নাই। উনি বমির সাথে কলিজার বমি, আতির বমি করে করে এভাবে উনি শহীদ হয়ে যায়। ইন্না লিল্লাহে, দুজন শহীদ হয়ে গেল। বাস আমার কথা শেষ, সেটা হলো উনি শহীদ হয়ে গেলেন। ওনার স্ত্রী একজনের নাম কি বললাম? আপনারা ভুলে গেছেন, আয়েশা। উনি শহীদ হওয়ার পরে আয়েশা বিনতে উসমান বিন আফফান, ইনি ছিলেন উসমান বিন আফফানের মেয়ে, ওনার ওই সাথে হযরত ইমামে হোসেনের সাথে আবার ইমাম হাসানের শহীদ হয়ে যাওয়ার পরে হযরত আয়েশার সাথেও হযরত হোসেনের শাদি হলো। একটু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন ইনাদের সাথে আত্মীয়তার বন্ধন, ইনাদের সাথে আন্তরিক বন্ধন, ইনার সাথে গভীর সম্পর্ক ছিল খুলাফায়ে আরবা একে অপরের সাথে। সে জায়গায় আমাদেরকে বলা হচ্ছে খুলাফায়ে আরবার মধ্যে তিনজন হযরত আলীর দুশমন ছিলেন। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। এই বলাটা ভিত্তিহীন, বড় মারাত্মক ব্যাপার। সেজন্য আমরা যারা সুন্নি আছি, ভিতরে ভিতরে যে শিয়া সম্প্রদায় টাকার লেনদেন করতেছে, আমাদেরকে সতর্ক থাকার দরকার আছে কি না? আমরা কি টাকার ভিতরে আমাদের ঈমান বিক্রি করে ফেলবো? আজকের শাহাদাতে কারবালার মাহফিল থেকে আমি উদ্ধারত আহ্বান জানিয়ে আমার বক্তব্য দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।